আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সেই সাথে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যা করা দরকার, যেভাবে পড়া দরকার, আশা করছি তোমরা সেইভাবে পড়াশোনা করতেছো। তারপরেও আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যে বিষয়গুলি তোমাদের সবার জানা উচিত। এই কারণেই জানা উচিত যে এই বিষয়গুলো যদি তোমরা খেয়াল না করো, লক্ষ্য না করো, তাহলে কিন্তু পরিশ্রম করেও বা ভালোভাবে পড়াশোনা করেও কিন্তু তুমি চান্স নাও পেতে পারো। আবার হচ্ছে যে এই বিষয়গুলো না জানলে তুমি যেভাবেই পড়ো না কেন চান্স নাও পেতে পারো। তো যাই হোক, এই সব বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো, যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে যে কাজগুলো তোমাকে করতেই হবে, ঠিক এরকম 10টি পয়েন্ট আমি তোমাদের বলার চেষ্টা করব, শেয়ার করব, যেগুলো যদি ফলো করো তোমরা, এই বিষয়গুলো ফলো করো, ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো এই বিষয়গুলো জানতে হলে তোমাকে একটি কাজ করতে হবে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি এই ভিডিওর থেকে তোমরা সকলেই উপকৃত হবে। তার আগে বলে নিই, তোমরা যদি চাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণটি হচ্ছে যে তোমরা এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, গাইডলাইন, পড়াশোনা বিষয়ক টিপস সব কিছু পাবে। তো তোমাদের সুবিধার্থেই তোমরা এই কাজটি করে ফেলতে পারো। এবং কেউ যদি অনলাইনে এক্সাম দিতে চাও, আমাদের অনলাইনে এক্সাম গ্রুপ রয়েছে, ব্যাচ রয়েছে, সেখানে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা হয়। তোমরা যদি কেউ চাও, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দিতে পারো। স্ক্রিনে আমার নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো। তো আমরা ফিরে আসি মূল কথায়। তো ভাইয়া, এমন কোন 10টি বিষয় বা কোন 10টি পয়েন্ট আপনি সিলেক্ট করেছেন বা শেয়ার করবেন, যেগুলো করলে আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? প্রথম পয়েন্টটি হচ্ছে প্রযুক্তির অপব্যবহার রোধ। এখন যে তোমরা আমার ভিডিওটি দেখতেছো, এখানে তোমরা প্রযুক্তির ব্যবহার করতেছে, সঠিক ব্যবহার, কারণ এই ভিডিও থেকে তোমরা কিছু না কিছু তো জিনিস পাবা বা কিছু না কিছু তো উপকার তোমাদের হবেই। এই যে কাজের বিষয়ে তোমরা ভিডিওটি দেখতেছো, অপব্যবহার করো কি, ইউটিউবে আসো, ইউটিউবে এসে ফানি ভিডিওস দেখো, নাটক দেখো, সিনেমা দেখো। তো তোমরা সকলেই জানো যে ইউটিউবে একটা ভিডিও প্লে করলে কতগুলো ভিডিও আমরা দেখতে থাকি, দেখতে থাকি, কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না। একইভাবে ফেসবুকের অবস্থা, ফেসবুকে আসলাম, মেসেঞ্জারে ঢুকলাম, ঢুকেই প্রথমে আমরা স্টোরিগুলো চেক করি, কে কি স্টোরি দিল, রিপ্লাই দিই, চ্যাটিং করি, এরপর ফেসবুকে যাব, সেখানেও এখন তো প্রচুর ভিডিও, ফানি ভিডিওস, অমুক তমুক শেয়ার, এটা সেটা করতে করতে অনেক সময় চলে গেল, পড়াশোনার আর সময় পেলাম না। আরেকটি বিষয় কি, গেমস, অনলাইনে গেমস, পাবজি, ফ্রি ফায়ার, যে যে গেম পারতেছে সেই গেম প্রচুর খেলতেছে। আসলে আমরা যখন কোনো সিরিয়াস মোমেন্টে আসি তখন আরও বেশি এসব কাজ করতে ইচ্ছে করে। আমার এক সাবস্ক্রাইবার, সে আমাকে বলছে, ভাই আমি ফোন পাওয়ার পর 15 দিন ধরে খুব গেমস খেলতেছি, আমার খুব বাজে অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারতেছি না। তো সে সিদ্ধান্ত নিল, আমি তাকে বললাম যে না, এসব ছাড়তে হবে, তাছাড়া তো এখন উপায় নেই। যাই হোক, এই বিষয়গুলো তোমরা যারা করতেছো অনলাইনে অপব্যবহার, এই বিষয়গুলো আজকে থেকে বাদ দাও। চান্স পাওয়ার পর কতই না তুমি গেমস খেলতে পারবা, কত ভিডিও দেখতে পারবা, আমি এরকম ভিডিও বানাচ্ছি, তোমরাও চান্স পাওয়ার পর এরকম ভিডিও বানাতে পারবে, ইচ্ছে হবে। চান্স না পেলে কি এরকম তোমার ভিডিও কেউ দেখবে, তুমি ইউনিভার্সিটি স্টুডেন্ট না হলে? তো আশা করছি আজকের পর থেকে তোমরা আর কি অপব্যবহার করবে না প্রযুক্তির, এবং প্রযুক্তির খাতিরেই তোমরা বেনিফিটেড হবা, বেনিফিটটা নিবা। আমার চ্যানেলটি আসলা, ঘুরে দেখলা, কোন কোন বিষয় তোমার অজানা জেনে নিলা, এই হলো একটি বিষয়। দুই নম্বর বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, ভাইয়া বিশ্ববিদ্যালয়ে পড়বো, চান্স পাবো, তো আমরা কীভাবে পড়বো, কী পড়বো, কোন বিষয়ে পড়বো, এসব তো বুঝি না। এসব বোঝার জন্য তোমাদের শুরুতেই বলে দেই, তুমি যে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করেছো, যে বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার ইচ্ছে, বরাবরের মতো আমি আগে বলছি, এখনও বলছি, সে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আগে দেখো, প্রশ্নগুলো পড়ো, এই জন্য একটা প্রশ্ন ব্যাংক কিনবা। সেই প্রশ্ন ব্যাংক থেকে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের বিগত সব বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, সলভ করো। সলভ করার ক্ষেত্রে শুধু উত্তর মুখস্থ করলে চলবে না, তোমাকে ব্যাখ্যা সহ সেই প্রশ্নের অ্যানালাইসিস করতে হবে। এরপর তুমি অ্যানালাইসিস করে বের করবো কোন টপিক বেশি আসতেছে পরীক্ষায়, কোন টপিক কম, যে টপিক বেশি আসতেছে তুমি সেভাবে একটা সিলেবাস তৈরি করে নাও, একটা সাজেশন তৈরি করে নাও। এখন ধরো তুমি বাংলা পড়তেছো, বাংলা থেকে দেখলা কারক থেকে বেশি প্রশ্ন আসতেছে, তো এখন তুমি করবা কি, কারক থেকে বেশি বেশি প্রশ্ন সমাধান শুরু করে দাও, কারক ভালোভাবে পড়ো। এরপর দেখলে ইংলিশে, ইংলিশে কি দেখলা ভোকাবুলারি আসতেছে, প্রচুর শব্দের অর্থ আসতেছে, এজন্য কী করলা, ভোকাবুলারি প্র্যাকটিস করতে থাকো, করতে থাকো, তারপর পড়তে পড়তে সাধারণ জ্ঞানে চলে গেলা। সেখানে দেখতেছো ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান যখন তোমরা পড়তে যাবে, দেখবো সাম্প্রতিক আসতেছে প্রচুর। যখন তুমি দেখলে সাম্প্রতিক বেশি আসতেছে, তখন তুমি সাম্প্রতিক পড়া শুরু করে দিলা। এরপর যখন দেখতেছো না বিভিন্ন দেশ রাজধানী নিয়ে প্রশ্ন আসতেছে, ঐতিহ্য নিয়ে প্রশ্ন আসতেছে, অটোমেটিক বুঝতে পারবো আমাকে তাহলে এই বিষয়গুলো পড়তে হবে।
এবার যখন আইসিটিতে গেলা, আইসিটিতে গিয়ে দেখতেছো কি ব্যাপার, এই প্রশ্নগুলো না আমরা ইন্টারের বইয়ে পড়েছি, তখন তুমি কি করলা ইন্টারের বইটি আবার পড়া শুরু করলা। ইন্টারের বই থেকে ভালো ভালো প্রশ্ন অ্যানালাইসিস করা আছে কোন বইয়ে, সে বই তুমি কালেক্ট করার চেষ্টা করলো বা জিজ্ঞেস করলো ভাই এই বইটি পড়বো কি না। এভাবে যখন তুমি বুঝতে পারলা নিজের থেকে, দেখো একটা সাজেশন নিজের থেকে তুমি তৈরি করতে পারলা, নিজের থেকে বুঝতে পারলা কোন প্রশ্নগুলো আসতেছে। এই কাজগুলো তোমরা যারা এখনও করতেছো না, দ্রুত প্রশ্ন ব্যাংক কিনে সেই কাজগুলো সমাধান করো। আর প্রশ্ন ব্যাংক কোনটি কিনবে তোমরা কমেন্ট করে জানো, আর যারা কিনেছো তারা সেটাই অ্যানালাইসিস করো, পড়ো। মূল কথা হচ্ছে যে প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা সহ যদি তুমি পড়ো, এখান থেকে তোমার 40-50% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। বলতেছো ভাইয়া কীভাবে এত সহজে প্রশ্ন অ্যানালাইসিস করলে হবে, কারণ এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন যেমন তুমি কমন পাবা, তোমার আইডিয়া হয়ে যাবে, সেই আইডিয়ার উপর তুমি অন্য পড়াশোনা করবা, ওই আইডিয়াটা তোমার ভিত্তি বেস, এই বেসটা ঠিক রাখলে তুমি যেভাবে খুশি সেভাবেই পড়াশোনা বাড়াতে পারবে, কারণ তোমার সব কিছু জানা। 3 নম্বর পয়েন্ট, ভাই ঠিক আছে আপনি বললেন এইভাবে পড়ো, কিন্তু পড়া তো বেশি, সিলেবাস তো অনেক বেশি, এখন কিভাবে কভার করব। আচ্ছা দেখো, এত বড় সিলেবাস দেখে আমরা ভয় পাচ্ছি, পড়তেছি না। আমরা ছোটোবেলা যখন খেতাম না, অনেক খাবার থাকতো, তখন কিন্তু আমরা করতাম কি, বা আমাদের মায়েরা করতো কি, খাবার ছোট ছোট করে রেখে দিত, তখন আমাদের মনে হতেই এতটুকু তো অল্প খাবার, এতটুকু খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এভাবে খুশিতে অতটুকু অতটুকু খাবার খেতে খেতে একসময় শেষ হয়ে যেত। ঠিক তোমরাও সিলেবাস যতই বড় হোক না কেন, যদিও সিলেবাস তত বড় না, তোমরা অল্প অল্প করে পড়ো, যতটুকু পড়বা তোমার রক্ত মাংসের সাথে যেন সেই বিষয়গুলো একদম মিশে যায়, তুমি এমনভাবে পড়ো তোমার মস্তিষ্কে যেন সেই বিষয়গুলো গাথা হয়ে যায়। অল্প পড়ো, এই অল্প বিষয়গুলো পড়ো, অল্প পড়তে পড়তে অল্প অল্প বিষয় পড়তে পড়তে তোমার মাথায় গেঁথে যাবে, পরীক্ষার হলে গিয়ে বসবা, কোনো প্রশ্নই তোমার মিস হবে না। যদি তুমি ওই টপিক থেকে প্রশ্ন কমন পাও, তখন তোমার মনে হবে আমি অল্প পড়লেও ভালো করেছি, কেন মনোযোগ দিয়ে পড়েছি। আমি তো বললাম সিলেবাস অত বড় না, এভাবে অল্প অল্প করে পড়ো, তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর বিশ্ববিদ্যালয়ে পড়া খুব সহজ, খুব ইজি, একবার ভালো লাগা শুরু হোক তুমি ছাড়তে চাইবে না। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, সুস্থ থাকতে হবে, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, যতগুলো নিয়ামত রয়েছে সবচেয়ে হচ্ছে সুস্থতা বড়। তুমি যদি সুস্থ না হও তোমার কোনো কিছুই ভালো লাগবে না। ধরো তুমি অসুস্থ, পড়াশোনা করতে পারতেছো না, আমি যদি তোমাকে 10 পৃষ্ঠার ঠিক আছে একটা বই এনে দিই, বলি এই বইটি পড়ো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, তুমি এতটাই অসুস্থ মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক তুমি 10 পৃষ্ঠায় পড়তে পারবে না, তোমার ইচ্ছেই হবে না। তো যদি অসুস্থ থাকো বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় পরীক্ষায় তুমি ভালো করতেই পারবে না। যারা বেশি বেশি রাত জাগো, অনিয়ম করো খাওয়া দাওয়ার, তারা এসব বিষয়ে সতর্ক থাকো, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়লে পড়াশোনা অনেক ঘাটতি রয়ে যাবে তোমার। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো মেনটেন করবে। 5 নম্বর পয়েন্ট, আমি পড়াশোনার সিস্টেমগুলো বলে দিলাম, আচ্ছা আমার পড়াশোনা শেষ ভাইয়া, কমপ্লিট তো মোটামুটি শেষ, তো এখন আমি কী করব। তো এখন তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করে দাও, বাসায় বসে পরীক্ষা দেওয়া শুরু করে দাও বিশ্ববিদ্যালয়ের অনুরূপ। এই জন্য বাজার থেকে চাইলে কি মডেল টেস্টটা নিতে পারো। আর একটি সুসংবাদ তোমাদের জন্য, আমাদের এক্সাম ব্যাচ চলছে অনলাইনে, সেখানে রুটিন ভিত্তিক টপিক ভিত্তিক সেখানে অনলাইনে এক্সাম দিচ্ছে, তোমাদের ব্যাচের অনেকেই সেখানে ভর্তি হয়ে এক্সাম দিচ্ছে, তারা তাদের সমস্যাগুলো সেখানে সমাধান পাচ্ছে, নিজেদের মধ্যেও তারা কথা বলার সুযোগ পাচ্ছে কে কীভাবে পড়তেছে না পড়তেছে। তো সেখানে আমরা প্রতিটি বিষয়ের উপর পরীক্ষা নিচ্ছি, বাংলা ইংলিশ আইসিটি সাধারণ জ্ঞান। তো এসব বিষয়ের উপর তোমরা যারা পরীক্ষা দিতে চাও, মডেল টেস্ট পরীক্ষা দিতে চাও, তো তোমরা চাইলে ভর্তি হতে পারো। এই যে স্ক্রিনে আমার নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া রয়েছে। ফি মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা, কিন্তু এর বিনিময়ে তোমরা অনেকগুলো এক্সাম দিতে পারবে। প্রথমত পুরো বই আমরা শেষ করে দেবো, এরপর ফাইনাল মডেল টেস্টও নিবো, এছাড়া বিশ্ববিদ্যালয় ভিত্তিক পড়াশোনার যত কিছু গাইডলাইন লাগে তোমরা এখান থেকে পাবে, কারণ আমাদের পার্সোনাল গ্রুপে সবাই অ্যাড রয়েছে, সেখানে তারা সব কিছু সাজেশন পেয়ে থাকে। তো যাই হোক, এ বিষয়ে আর কথা না বলি, পরের পয়েন্টে আসি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে খুব পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী মনোভাব বজায় রাখা। তুমি বেশি বেশি পরিশ্রম করো, তুমি যত পরিশ্রম করবা তোমার আত্মবিশ্বাস তত বাড়বে। এখানে কিন্তু কখনোই আত্মবিশ্বাস ছোট করা যাবে না, কমিয়ে রাখা যাবে না, যত বড় বাড়াও তোমার আত্মবিশ্বাস বাড়লে পরিশ্রম বাড়বে, যত বেশি পরিশ্রম করবা তোমার চান্স তত তাড়াতাড়ি হবে। তো আমি আমার কি বলে, যখন আমি ভর্তি পরীক্ষা দিতাম তখন এরকম ছিল, আমার যখন কারেন্ট থাকতো না রুমের মধ্যে খুব গরম ছিল, তো সেখানে মোম জ্বালিয়ে পড়াশোনা করতাম, তো মোম জ্বালিয়ে পড়লে তো খুব গরম লাগতো, গরম লাগতো তারপর উঠতাম না, একসময় ঘেমে পুরো শরীর ভিজে যেত তারপর উঠতাম না। এভাবে যখন আমি জেদি হয়ে পড়তাম, একসময়
যখন আমি বেশি ঘামতাম তখন আরও বেশি আত্মবিশ্বাস পেতাম যে না আমি ঘামতেছি, আমার পরিশ্রম হচ্ছে, তাহলে আমি চান্স পাবই। এরকম আপনার মনোভাব ছিলাম না, ঘামুক না আর একটু ঘামুক তাহলে তো আমার পড়া হচ্ছে। এভাবে যখন আমি পড়েছি ইনশাল্লাহ তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, যাই হোক খুব ভালো পজিশনে পড়াশোনা করতেছি। এরপরের টপিকসে আমরা কথা বলি, তো এই বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিই। অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখবে এবং বেশি বেশি পরিশ্রম করবে। সাত নম্বর হচ্ছে অহংকারী মনোভাব পরিত্যাগ করা। অহংকারী মনোভাবটা কীরকম, আমি তো ভালো স্টুডেন্ট, একটু দেখে গেলেই পারবো, আমার তো জিপিএ ভালো, আমার তো এসএসসি এইচএসসি দূরে দিয়ে প্লাস, আমি তো অল্প পড়লেই পাবো, এটা কোনো ব্যাপার হলো, যারা কম পারে ওরা পড়ুক, এরকম মনোভাব নিলে তুমি এখানে চান্স পাবে না। কারণ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় জিপিএর উপর দিয়ে কোনো কাজ হয় না, এখানে মাঠে যে খেলতে পারবে, যে যুদ্ধ করতে পারবে সেই জিতবে, এখানে যোগ্যতার উপর, কলমের উপর, মেধার উপর, জিপিএ দিয়ে নয়। তো এরকম মনোভাব যাদের রয়েছে, আমার জিপিএ ভালো, আমি ভালো পারি, এসব ভালো পারার টাইম এখন নেই, পরীক্ষা ভালো করতে না পারলে, এরকম মনোভাব থাকলে এখনই সেটা বাদ দিয়ে দাও। আট নম্বর পয়েন্টটি সাথের সাথে একটু কানেক্টেড, যেমনটি হচ্ছে যে পড়া ফেলে রাখা। আমি ভালো স্টুডেন্ট, পড়া ফেলে রাখলাম, পরে কভার করে নেবে, এইসব বিষয় তো পরে কভার করা যাবে। এরকম পড়া ফেলে রাখলে, একদিন পরে ফেলে রাখলে তো কিছু মনে হবে না, একদিন যখন ফেলে রাখবে পরের দিন তো আর সহজে কভার করতে পারবে না, আবার পরে থাকলো, এভাবে জমতে 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 এত পরিমাণ পাহাড় পরিমাণ পড়া জমে যাবে, শেষ পর্যন্ত হাবুডুবু খাওয়া শুরু করবা, কোনো কিছু শেষ হবে না, পরীক্ষায় গিয়ে ধোয়া বেরোবে মাথা দিয়ে, কাজ হবে না, তখন কি করবা, আফসোসের দুনিয়ায়, লাভ হবে না তখন আর। তো যাই হোক, পড়া ফেলে রাখবে না, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এটা কথা না, ডেইলি পড়া, ডেইলি কভার করতে হবে। 9 নম্বর পয়েন্টটি সেটিও উপরের দুইটির সাথে কানেক্টেড, অতিরিক্ত পণ্ডিতগিরি করা। আসলে এটার উত্তর তো এটা হবে, এটা মনে হয় বইয়ে ভুল দেয়া না, এটার উত্তর এটা হবে, আবার বন্ধু বান্ধবদের সাথে দূর, এগুলো কোনো ব্যাপার হলো, এটা পরে করলেও চলবে, এই বিষয়টা পরে পড়বো, সমস্যা নেই, এই এই বিষয়টা তো পরে পড়লেও কভার হয়ে যাবে, বা আমি এটা ভালো পারি, অথচ পরীক্ষায় গিয়ে দেখা যায় যে তারা আসলে পারে না, মুখে সবার সামনে এত পণ্ডিতগিরি করে বাট পারে না, অতিরিক্ত পণ্ডিতগিরি করে লাভ হবে না, পণ্ডিতগিরি করা যাবে না। সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে কৌশলী হতে হবে। কীরকম কৌশলী, দেখো যুদ্ধের ময়দানে দুটি পক্ষ, এক পক্ষের অসংখ্য সৈন্য, অসংখ্য অস্ত্র, আর এক পক্ষে তাদের 1/3 সৈন্য, 1/3 অস্ত্র, তারপরও ওই 1/3 যে দলটি রয়েছে তারা জিতে গেছে। কেন জিতল, তাদের যুদ্ধের কৌশল রয়েছে। যুদ্ধক্ষেত্রে শুধু সৈন্য এবং অস্ত্র থাকলেই জয়লাভ করা যায় না, জয়লাভ করার জন্য দরকার কৌশল, সঠিক কৌশলে যে কোনো যুদ্ধে তোমাকে জয় এনে দিবে। তো ভর্তি পরীক্ষা এটি একটি ভর্তি যুদ্ধ, অনেকে এটিকে ভর্তি যুদ্ধ বলে, আসলে এটি একটি যুদ্ধের মতো, বুঝতে পারতেছে একটা সিটে কত জন লড়াই করে। তো এখানে যদি তুমি কৌশলী না হও, একটি প্রশ্নের যদি উত্তর ভুল করো, সেই নেগেটিভ মার্কিং খাবা, এই নেগেটিভ মার্কস তোমাকে হাজার হাজার সিরিয়াল পিছনে ফেলে দিবে। আর কেউ যদি একটু কৌশলী হয়, এই নেগেটিভ মার্কিং না খায়, বা সে মনে করে না আমি এই প্রশ্ন পাবো না, সে স্কিপ করে গেল, সে তাহলে সে দাগালো না, নেগেটিভ মার্কিং খেলো না, সে অনেক দূরে এগিয়ে গেল। তো কৌশলী অবশ্যই হতে হবে, কোন বিষয়গুলো বেশি আসতেছে পরীক্ষায়, কীরকম আসতেছে না আসতেছে, এই বিষয়ে নজর রাখতে হবে, সব বিষয়ের ওপর খোঁজ খবর রাখতে হবে, অতিরিক্ত আবেগী হয়ে দাগানো যাবে না, পাচ্ছি না তো সব দাগাই, হবে হবে না হলে নাই, এরকম মনোভাব করলে আসলে হবে না, আন্দাজে ঢিল ছোড়া যাবে না পরীক্ষায়, যেটা সেটা যা পারছো তাই দাগিয়ে রাখতেছে, এরকম মনোভাব নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। ওভারঅল তোমাকে কৌশলী হতে হবে, পড়াশোনার ব্যাপারে হোক, পরিবেশের সাথে হোক, সব বিষয়ে তোমাকে কৌশল অর্জন করতে হবে। তো এভাবে তোমরা যদি কাজগুলো কমপ্লিট করো, আশা করছি তোমরা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেই, মূলত তোমার সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে, যদি উপরের এই স্টেপগুলো তোমরা ফলো করো, মানো, যদি মানো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে 100% চান্স হবে। তারপরে আমার দোয়া তো থাকবে তোমরা তোমার সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, সেই কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয়ে তুমি স্বপ্ন দেখো, সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো আজকের ভিডিওটি অটোমেটিক লং হয়ে গেছে, আমি জানি খুব কম স্টুডেন্টই শেষ পর্যন্ত দেখতেছে, তো তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো একটু কমেন্ট করে জানাবো ভাই আমি শেষ পর্যন্ত দেখেছি, তাহলে একটু অনুপ্রেরণা পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য। আশা করছি একজন হলেও দেখবে, সেই ব্যক্তিটি তুমি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে, তোমার এই একটা কমেন্টের জন্য আমি পরবর্তী ভিডিও বানাবো, আমি অনুপ্রেরণা পাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।